এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় শনিবার গ্রেপ্তারের পর ইডি হেপাজতে নির্দেশ দিয়েছিল ব্যাংশাল আদালত কিন্তু আদালতে বুকে ব্যথা অনুভব করেছিলেন ইডির হাতে গ্রেপ্তার বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কারণে ব্যাংশাল আদালত থেকে তাকে সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে সেখানে আইসিউতে চিকিৎসা শুরু হয় পার্থ চট্টোপাধ্যায়ের শনিবার রাতে এই তৃণমূল নেতা ও মন্ত্রীকে কেবিনে স্থানান্তর করা হয় মূলত নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে কেবিনে করা হয়েছে বলে সূত্রের খবর কিন্তু এই হাসপাতালে ভর্তি নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের হয়েছে ইডি সূত্রের খবর রাতে বিশেষ বেঞ্চ গঠনের আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয় ইডি এদিকে আদালত পার্থ চট্টোপাধ্যায়কে দুই দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে সোমবার ফের আদালতে তোলা হবে তাকে। কিন্তু তার আগে যে ভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন মন্ত্রী এবং যেভাবে আদালত নির্দেশ দিয়েছে তাতে ক্ষুব্ধ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কারণ কেন্দ্র সরকারের অধীন জোকা ইএসআই অর্থাৎ কামান্ড হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছিলেন ইডির আইনজীবী কিন্তু বিচারক এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাছাড়া হাসপাতালে ভর্তি থাকলে কিভাবে জেরা সম্ভব অথচ নিয়োগ দুর্নীতি নিয়ে আরও তথ্য জানতে চায় ইডি হাতে সময় কম যেইভাবেই হোক নিজেদের হেফাজতে পার্থকে ফিরে পেতে মরিয়া ইডি এমনটাই সূত্রের খবর বিরো রিপোর্ট রাইজেস্ট নিউজ